মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। নিজেকে কি মনে করেছো তুমি? হ্যাঁ, দুদিন এসে নিজেকে একবারে বিশাল কেউ কেতা মনে করেছি। সোনাদি, তার মানে এখন ও আমাদের ছেলে মেয়েদেরকে দিয়ে কাজ করাবে, তাই তো? মানে ওকে কেউ কিছু বলার নেই বলে যা ইচ্ছে তাই করবে, কি ভেবেছো এটাকে তুমি? না মানে আমি কি করেছি একটু আমাকে বলবে? আমি তো কিছু বুঝতে পারছি না গো। তোমার এত বড় সাহস হয় কি করে আমার মেয়েকে খাটানোর? কেন ওকে নিয়ে তুমি জোর করে প্রজেক্টটা করিয়েছো? ওটা তো আমি রাঙা ঠাকুর পোকে দিয়ে এসেছিলাম করার জন্য। সোনাদি, ঘোষবাবু কি কলেজে পড়ে নাকি যে কাজটা ওনার হতে যাবে? কাজটা তো খুশির, তাই খুশি নিজের হাতে করেছে। ভালোই তো, কাজটা নিজের হাতে করলো তাই জন্য তো শিখতে পারলো, এটা তো ওর ভবিষ্যতে কাজে লাগবে। ও, খুশির ভবিষ্যৎ এখন তুমি ঠিক করে দেবে, তাই তো? এত সাহস তুমি পাও কোথা থেকে বলো তো? হ্যাঁ, আর পড়াশোনার কি জানো হে তুমি? কোন স্কুল কলেজে পড়েছো? কোনোদিনও স্কুল কলেজ চোখে দেখেছো? আহা, ওভাবে কেন বলছো তোমরা ওকে? ও তো একটা ভালো কাজই করেছে, আজকে একটা ভালো শিক্ষা দিয়েছে খুশিকে। হ্যাঁ, নিজের কাজ তো নিজেরই করা উচিত। এবার থেকে আমি আমার স্কুলের প্রজেক্ট নিজে করব, রাঙ্কাকাইকে দিয়ে আর করাবো না। আর ব্যাস, এবার আমাকে এসে জ্বালাবে, দেখেছেন তো দাদা? না না না, জ্বালাবে কেন, জ্বালাবে কেন, এভাবেই তো শিখে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, আমিও তো আমার স্টুডেন্টদের সবসময় বলি, স্বাবলম্বী হও প্রকৃত অর্থে, নিজের কাজ নিজে করো, তবেই তো সত্যিকারের শিক্ষা লাভ হবে। রাঙাবু খুব ভালো কাজ করেছে, এতে কিন্তু আখেরে খুশিরই লাভ হবে। দেখো তোমরা, জীবনের ধন কিছুই ফেলা যায় না। ব্যাস, এবার ইনি চালু হয়ে গেলেন, এবার এক ঘন্টার বক্তৃতা শুরু হবে। টপিক কি বলতো? রাঙা বইয়ের কীর্তি। কি? হ্যাঁ, না ওই এই ছুটির ব্যাপারে বলছি, যাও হোমওয়ার্ক করবে, যাও এক্ষুনি যাও। হ্যাঁ যাও যাও যাও, দিন খালি পাকামো। চলো সোনাদি, চলো। সোনাবদি বলছি, ওই নুরুনিটা বাগানে কোথাও পেলাম না। আমি বুঝতে পারি না যে এই বাড়িতে কারোর কোনো কিছু ঠিকঠাক নেই। এখানে এসে আমাদের জিজ্ঞাসা করছো নুরুনি কোথায়? চলো এক্ষুনি গিয়ে দেখছি আমি। মালিক কাকা শোনো না, বলছি ওই নুরুনিটা ঠিক কেমন দেখতে ছিল একটু বলতে পারবেন? ওই তো নতুন বৌদি, ওই দাঁতের মতো দেখতে, আর ওই ওর মধ্যে ওই এই নুরুনিটা কেমন দেখতে সেটা জেনে তোমার কি হবে বলো তো? মানে আমি বুঝতে পারছি না, মিট কি কিট না কি, মানে এই বাড়িতে সমস্ত হারিয়ে যাওয়া জিনিস খুঁজে দেওয়ার দায়িত্ব কি তোমাকে দেওয়া হয়েছে? গোয়েন্দাগিরি শুরু করেছো তো? না না, ও সব ব্যাপারে আগবাড়িয়ে কথা বলবে, তারপর নিজের নাম কিনবে, তাই তো? এই চলো তো, চলো কি আমি দেখছি, চলো চলো চলো। তোমার হাতে অমন কাদামাটি লেগে আছে কেন গো? তুমি মিথ্যে বললে ফুল দিদি, আমি নিজের চোখে ওটা শেষ তোমার হাতেই দেখেছি। জানলে তোমারই জানার কথা যে ওটা কোথায়। তোমার ঘরে কোনোদিনও তো গাছপালা দেখিনি, তুমি তো পছন্দ করো না। ছুটি বলেছিল যেন কবে একটা, তাহলে হঠাৎ নিজের হাতে গাছ লাগালে যে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।